আমি শুধু এটুকু বলতে চাই, আমি মনে হয় বিশ্বাসে মনে হয় না, আমার মনে হয় না, মনে উঠায় দেওয়া আমি বলতে পারি এটুকু যে আমি এই বিশ্বাসের মর্যাদা পারবো না। এজন্য অবশ্যই প্রীতিলতা যেমন মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, আমি আসলে সবার কাছে আশীর্বাদটা চাই যাতে প্রীতিলতাকে সঠিকভাবে ঠিকঠাকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। ওটার বিষয়ে আসলে পুরোটাই ভিডিও আমি গাড়ি থেকে নামা অব্দি শেষ পর্যন্ত গোলাম রাব্বানি আসলে অ্যারেঞ্জ করেছিল পুরোটা ভিডিওতে সবাইকে দেখানোর জন্য। আমার মনে হয় সবাই যেটা হয় যেটা দেখানো যায় না, যেটা আপনারা দেখতে পাননি, সেটা আসলে তো অনুভব করার জিনিস। আর সবসময় মনে হয়, অনেক সময় মনে হয় যে অনেক ভেতরের অনুভূতিটা প্রকাশ করার কোনো ওই আসতে থাকে না, তো সেটা আমার কাছে ওরকম একটা অনুভূতি যেটা আমি হুট করে প্রকাশ করতে পারবো। জি, আমার একটা প্রশ্ন, আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ, বনিদার বলে এসেছি। আমরা জানি যে প্রীতিলতার জীবনটা কিন্তু সংগ্রামে, তিনি একজন সংগ্রামী ছিলেন, তো আপনার জীবন সংগ্রামে প্রীতিলতা আপনাকে উৎসাহ দিয়েছে বা অনুপ্রেরণা দিয়েছে, যে কোনো ধরনের সংগ্রাম আমার জীবনে সেই জায়গা থেকে যে সংগ্রামী জীবন সেটা আপনাকে অনুপ্রেরণা দেয় কিনা, আর সেটা থেকে আপনি ব্যক্তিগত ভাবে কোন ভাবে নিজেকে অবশ্যই আমরা এটাই আমরা ধারণ করি। আমি চন্দ্র বিশ্বাস কিছু কাজ করেছে, সেটাকে আপনি কতটুকু চ্যালেঞ্জ দিচ্ছেন? ওখানে আপনারা আমি কি বলে দিচ্ছি, বলা শেষ হয়ে গেল। তো ওই ওই ব্যাপারটার মধ্যে রাব্বানিও যেটা বলতে যে আটকে গেল, যে এটা আসলে ওরই বলুক, আমিও হয়তো যে আটকে যাচ্ছি, কারণ ওই যে আমরা সবাই চাই যে আসলে যেটা আমরা করছি অনেক কষ্ট করে তো করছি আসলে সবাই মিলে, এটা পর্দার জন্য আসলে আমরা দেখা যায় যে পর্দাই মানুষ দেখুন আমরা আসলে কি করেছি, মানে বলে আর কতটুকু বোঝাতে পারবো। কি জানলেন, হয়তো হয় না যে একটা ক্যানভাস লাগে যেখানে আসলে আপনি আঁকতে পারবেন, তো উনি সেই রং তুলি নিয়ে বসে আছেন যে ক্যানভাসটা হয়তো আমি যেখানে কিন্তু আপনাকে দেখাতে পারবেন। প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই তো আসলে আমাদের এই জার্নি দিলাম, এটা তো আসলে মাইক সামনে দিলাম, ক্যামেরার সামনে আসলো, তারপর এক্সপ্লেন করার কিছু নেই, আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতার ক্যারেক্টারটা প্লে করছি, কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো, সবাইকে অনুরোধ করবো আমাদের এই জার্নিটার সাথে থাকুন, অবশ্যই আমরা সাথে খুশি থাকবো। সবকিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি, এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই, টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম, মানে আমাদের হতো আসলে, কারণ অলিভিয়ার লুকটা আর প্রীতিলতার লুকটা যে মাঝখানে যে ব্যাপারটা সেটার জন্য আসলে আমাদের এই টাইম লাগে।
উনি ডিরেক্টরও কিন্তু একটু আগে বলেছেন যে এই প্রীতিলতা নিয়ে তার অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে বই আসলে কাজ করবে কিনা এটা নিয়ে আপনি ব্যাখ্যা করবেন এজন্য একটু আগে তিনি বলল প্রশ্ন তো আগে করেছিলাম এখন আপনি যদি বলেন যে প্রীতিলতা আসলে এখন কি অবস্থায় আপনি যে কনফিউশন ছিল সেই কনফিউশনটা দূর হচ্ছে কিনা এবং আপনি কন্টিনিউ কাজ করছেন কিনা এই পরিস্থিতিতে আমাকে আসলে এই কোশ্চেনটা কেউ করেনি আপনি করেননি এখন প্রায় দু বছর ছাড়িয়ে যাচ্ছে তো এখন একটা জার্নি পুরে মানে পিতৃতাকে ধারণ করা দু মিনিটের ব্যাপার না এবং আমার এই জার্নিটা দু বছর আমি কিন্তু বারবার বলে আসছি একটা লং জার্নি আমার তো সেখান থেকে যে প্রস্তুতিটা সেটা তো আসলে আমি পর্দা দেখাতে পারবো সেটা এখন আমি আমি মুক্তি দিলতা পর্দাটা সাম্প্রতিক যে ঘটনা ঘটে গেছে এটার মধ্যে যে প্রতিবাদী পরীকে দেখা গেছে ওই যে কি প্রীতিকতার মধ্যে কোনো ভাবে কি সম্পৃক্ততা আছে কি আমি তো ভাবছি আমি Thank you.